অসম আগরতলা জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য এবং জাতীয় সড়ক রক্ষণাবেক্ষণের জন্য জাতীয় সংস্থা NHDCL এর উপর দায়িত্বভার ন্যস্ত করা হয়েছিল। দায়িত্ব প্রাপ্তির পর বহুই রাজ্যের এই নির্মাণ সংস্থা জাতীয় সড়ক সম্প্রসারণ মেরামত এবং বিভিন্ন জায়গায় জমি অধিগ্রহণ থেকে শুরু করে যা যা করার তা করে চলেছে। তবে বর্ষার মরশুম শুরু হতে না হতেই এবার দিকে দিকে জাতীয় সড়কের ভগ্নদশার চিত্র ওই নির্মাণ সংস্থার ভূমিকাকে প্রশ্নচিহ্নের মুখে এনে দাঁড় করিয়েছে। সবচেয়ে করুণ দশা 18 মোড়া পাহাড়ের অন্তর্গত 36 মাইল, 44 মাইল, 39 মাইল, 46 মাইল ইত্যাদি এলাকাতে। রাস্তা করার এক বছর অতিক্রান্ত হতে না হতে যেভাবে বিভিন্ন জায়গায় 8 নং অসম আগরতলা জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ সড়কটা খানাখন্দে পরিণত হয়েছে তার নিরিখে যে কোনো সময় যে কোনো ধরনের বিপদের আশঙ্কা। অভিযোগ, নিম্নমানের কাজের ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণ থেকে শুরু করে যান চালকদের। এই বিষয় নিয়ে কার্যকরী পদক্ষেপ দ্রুততার সাথে গৃহীত হোক এমনটাই দাবি পথ চলতি যাত্রী সাধারণ থেকে শুরু করে ছোট বড় যান চালক এবং আমজনতার। এই রাস্তাঘাট যদি ঠিক যদি না করলে গাড়ি ঘোড়া পড়লে আর পোলাপানে স্কুলে আনা জানা করার লাগে। এই রাস্তা দিয়ে স্কুলে স্টুডেন্ট যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কি হয়েছে, ঘটনা কি হয়েছে? ঘটনা হয়েছে কালকা একজন চন্দ্র বাইট অ্যাক্সিডেন্ট হয়েছে, সব বাইচে গেছে রাস্তার কারণে। হ্যাঁ, এই রাস্তার রাস্তাঘাটের কারণে।